হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল উইমেন প্রপার। আজ হচ্ছে 10th অফ ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল 8:30, আর আমি ঘুম থেকে উঠেছি 8:05 নাগাদ। এখন ব্ল্যাক কফি খাবো, খেয়ে দিয়ে তারপরে রেডি ফেডি হয়ে জিম যাব। আর আগের 3 দিন জিম যাইনি, আর লাস্ট 2 দিন মানে গতকাল ব্লগ করিনি বলে আজকে কোনো ব্লগ আসবে না। আর তার আগের আগের দিন ব্লগ করেছি, মানে গতকাল তার আগের দিন ব্লগ ওয়েডনেসডেতে ব্লগ করা ছিল, বাট ওটা এডিটিংয়ের জন্য কালকে দিতে পারিনি। তো কিছু কারণের জন্য এই 2টো দিন ব্লগটা আসবে না, তার জন্য এক্সট্রিমলি সরি। আবার আজকে ব্লগ করছি, আবার কালকে যেরকম যায় যাবে। বাকি ইচ্ছা আছে শর্টস ভিডিও একটু রেগুলারলি দেওয়া, তোমরা কিন্তু অবশ্যই দেখো শর্টস ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এই আর কি। তো আমি রেডি হয়ে গেছি, জিমে যাব। 3 দিন পর আজকে জিমে যাচ্ছি, আর আজকে এই ট্র্যাক প্যান্টটা, এই টি শার্টটা, এই জ্যাকেটটা জিমের জন্য ফ্লিপকার্ট থেকে কিনেছি। আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি, এখনও একটা ট্র্যাক প্যান্ট আসা বাকি আছে। তো আজকে শর্টস বানিয়েছি, এতক্ষণ শর্টসই বানাচ্ছিলাম, তো শর্টসে আমি দেখিয়ে দেবো ফ্লিপকার্ট, আর আমার ব্লগেই ডিসক্রিপশানে সব লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে তোমরা পারচেস করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি খুব এক্সাইটেড, এই ফার্স্ট টাইম আমি কোনো এরম টাইপের শর্টস বানালাম। সরস্বতী পুজোতে একটা নর্মাল সরস্বতী পুজোর একটা শর্টস আপলোড করেছিলাম, তো যাই হোক তোমরা দেখো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। তো এই এখন বাজে 12:39, আমি বাড়িতে এসেছি 8:20 নাগাদ। আসার সময় বাপির সাথে দেখা হলো, বাপি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বাপি আবার দোকানেও চলে গেছে। ফের হেলে দাও সস্তা, আর এখন খাচ্ছি ওটসের পরোটা, মা করে রেখেছিল। এবার একটু সস নিচ্ছি, নাহলে সংসদ কেমনটা লাগছে খেতে, সেই কারণেই। এই যে আমাদের টিনটিন ডাকছে মাকে। তো আজকে জ্যাঠা এই ক্যাট ফুডটা, এই যে ক্যাট ফুডটা মা এটা উল্টোভাবে ছিঁড়েছে, এই যে এটা জ্যাঠা কিনে এনেছে গোল্ডি আর টিনটিনের জন্য। তো এই ফার্স্ট টাইম ওরা টিনটিন ফার্স্ট টাইম ক্যাট ফুড ইউজ খাচ্ছে। টিনটিন কেমন লাগছে খেতে? খেয়েছি, ভালো খেতে, ভালো লাগে না বলো তো? ওটা একটা ওটা আসলে ফিশের একটা ফিশের ইয়ে দিয়েই তো তৈরি হয়। আরো চাইছে, আরো চাইছে, আরো চাইছে। দাও আর 2টো দাও, মা দাও দাও আর 2টো দাও, আর তো খাবে ওই তো, যাও যাও যাও, ওই যে দিয়েছে মা দিয়েছে, যাও খাও খাও, ওই যে দেওয়া দেওয়া, এই যে এই যে খাচ্ছে। ওটা ওর ভালো লাগবে কেন বলো তো? ওটা ওই ফিশের ইয়ে দিয়ে তৈরি না, তাই না? তো এখন মাথায় একটু তেল দেবো, আর মাকে বলেছি, আমার মাকে এখন আমি কোনো কাজ করতে দিচ্ছি না আজকে। তবু আমি জিমে গেছি বলে এই যে আসতে একটু দেরি হয়েছে বলে ঘর পর পরিষ্কার করে ফেলেছে, ঠিক আছে? তো তার আর আমি বললাম যে আমি এইগুলো কেচে নেবো, উনি এখন একটু ভিজোতে আছে, তো মা এখন এগুলো ভিজিয়ে দেবে, আমি কাজ নেব। বলছে তোকে কাজটা মানে আমি 2টো 2টো করে কেচে নেবো, আমি বলছি না আমি আছি আমি করে দেবো। এইগুলো কোথায় রাখবো, ফ্রিজের উপর রেখে দেবো? তো মাথায় করেছি হেয়ার অয়েল অ্যাপ্লাই, একটু করে স্নানে যাবো, আর ওইগুলো কাচবো কেচে তারপরে স্নান করবো। বাকি বাপি এই জিনিসগুলো নিয়ে এসছে দিল্লি থেকে, এইগুলো একটু আয়না টাইপ, এই যে এরকম কাইন্ড অফ ক্যারি করা যায়, এক একটা এক এক রকম, এটা এরকম এক একটা এক রকম, এটা হচ্ছে একটা আমার, একটা হয় দিদিভাইয়ের, একটা পুটুর, একটা বৌদিভাইয়ের, একটা রাইয়ের, আর একটা পূজার। তো এখন বাজে হচ্ছে 2:51, আর আমি এখন খেতে বসবো। জিম্মা আবারও আজকে দুপুরবেলা আমাকে ছেড়ে খেয়ে নিয়ে, মা তুমি এটা ঠিক করলে, জিম্মা ঠিক করলে, এটা অন ক্যামেরা তুমি কথাটা বলতে পারছ? এখানে আমাদের হিরো আলম আছে, আর পুটু মানে খেতে বসছে মুখটা ঘিচিয়ে, পুটু ঘুমাচ্ছিলি না রে? হ্যাঁ
মানে শুয়েছিলাম সেট করতে অনেকবার এনে ফোন করেছে ওদা সৃষ্টি সৃষ্টি সবার ফোন করে যাচ্ছে কতবার রিং হচ্ছে তো এই এখন আমি লাঞ্চ করতে বসে আজকে লাঞ্চটা একটু দেরি হয়ে গেছে কারণ কাজবাজ করে লাঞ্চটা একটু লেট হয়ে গেছে এনিওয়েজ তো আমি খাওয়াটা শুরু করে দিয়েছি আজকে মেনুতে আছে ভাত চিকেন চিকেন দিয়ে খাচ্ছি ডালটা এখনো আমার দেয়নি স্যালাডটাও এখনো আমার দেয়নি আর একটু শাক খেয়েছি শাক আমার ডায়েটে নেই বাট মা শাকটা একটু দেয় আমাকে তো শাক খেয়েছি আজকে মাছ না মাংস আমরা সবটা ঠিক কোথায় আমরা এই যে আর মা একটু বললাম রেস্ট নেবো এই যে দুজনের এনি হচ্ছে আমাদের টিনু হচ্ছে এনি হচ্ছে আমাদের হনু বললি দুজনে এইভাবে এখন পুরো বিছানাটা জুড়ে মাঝখানটাতে শুয়ে আছে আমরা শোবো কোথায় দেখো কাণ্ড দেখো দুটোতেই অঘরে ঘুমাচ্ছে তো এই এখন পড়িয়ে এলাম এখন বাজে কটা 9:48 আর এই জাস্ট আমি পড়িয়ে এলাম একটা কেলেঙ্কারি হয়েছে কেলেঙ্কারি বলতে আমি যে শর্টসটা যে বানিয়েছি সেই শর্টসটা আমি যে ভিডিওটা রেকর্ড করেছি আসলে ব্যাক ক্যামেরা দিয়ে করিয়েছি করেছি তো ওটা কি হয়েছে আমি না 1x-এ আমি দিয়েছিলাম 0.8 না 9x ঠিক আছে ওটা 1x-এ পুরোটা ভিডিওটা হয়েছে আর আমিও খুব কাছ থেকে ভিডিওটা করেছি আর মানে ওটা এতটাই কাজ হয়ে গেছে না কি বুঝতে পারছেন ওটা এডিট করে ঠিক করতে পারবো কি পারবো না তো দেখা যাক চেষ্টা করবো ঠিক করে যেভাবে যেরমই হোক আমি আপলোড করবো কারণ আমি ওটা ফার্স্ট টাইম আমি বানিয়েছি আমি যেভাবেই হোক আমি এটা আপলোড করবো তোমরা একটু মানে কি বলো একটু ম্যানেজ করে নিও এটা দেখে নেক্সট টাইম থেকে ঠিকঠাক এডিটিং ঠিকঠাক রেকর্ডিং সব হবে তো টিনটিন এখানে বসে আছে মাকে ডিস্টার্ব করার জন্য যে মা খেতে দাও এই মাস তো খাই তুই মাত্র খেলি নাই টাকা দিকে তুই মাত্র খেলি না খেয়েছিস হক না বলবি খেয়েছিস তাই কি করছিস তো মা এখানে ভাজছে হচ্ছে সোয়াবিনের চপ কিন্তু যেটা আমি খেতে পারবো না আমাদের টিনটিন এই যে টিনটিন একটু হাই বলে দাও আসো আসো নেমে গেল চল বলবো কিন্তু টিনটিন খাবে আনফর্চুনেটলি আমি খেতে পারবো না তো এখন বাজে 11:16 আর আজকের ব্লগটাকে এখানে শেষ করছি তো এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রিমেন প্রপার দেখা হবে আবার কালকে নতুন ব্লগে টিনটিন দেখতে আসবে